হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে রান্না করব তেঁতো ডাল। তেঁতো ডালের জন্য আমি মটর ডাল নিয়েছি। আমি ছোট মটরটা নিয়েছি, আপনারা বড় মটরটাও নিতে পারেন। মটর ডাল আমি সিদ্ধ করতে দেব। আমি লাউ, মটর ডাল, লবণ, হলুদ আর আদা বাটা দিয়ে, আদা জিরা বাটা দিয়ে প্রেশারে সিদ্ধ করে নিব। একটু ঝাঁকিয়ে আমি প্রেশারে বসালাম। প্রেশারে আমি 3 থেকে 4টা সিটি ফেলে নিব। এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। গরম তেলে আমি লবণ দিয়েছি, করলা দিলাম। করলাগুলো আমি চাক চাক করে কেটে নিয়েছি। দেখুন, করলা আমি ভেজে নেব। করলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা, মুখে যদি স্বাদ না থাকে, আপনারা এই তেঁতো ডাল করে খেতে পারেন। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা ঘুটে নেব। ডালে আমি জল দিলাম, কুসুম গরম জল দিতেও পারেন, নাও দিতে পারেন গরম জল। ডাল আমি ম্যাশ করে নিলাম। এবার কড়াই বসিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর থেঁতো আদা দিলাম ফোড়ন। সরষার তেল দিলাম। এবার আমি 1 চামচ জিরা ফোড়ন দিব। জিরা ফোড়ন দিলাম। এবার আমি ডাল দেব। ডাল দিলাম, ডালে লবণ দেওয়াই ছিল, আর লবণ দিতে হবে না। এবার ভাজা করলা দিলাম। বন্ধুরা, আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটু চিনি দিলাম, আপনারা চিনি নাও দিতে পারেন। ইচ্ছে হলে আপনারা করলা লম্বা করেও কাটতে পারেন। এবার কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব।